জাপানে ভূমিকম্পের ঘটনা ঘটেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল 5.8। স্থানীয় সময় রোববার সকাল 9:27 চিবা এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে 50 কিলোমিটার গভীরে আঘাত হেনেছে। তবে ওই ভূমিকম্প থেকে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। কয়েক সপ্তাহ আগেই দেশটির উত্তর পূর্বাঞ্চলে 7.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটির কেন্দ্র ছিল টোকিও থেকে 306 কিলোমিটার উত্তর পূর্বে। ভূপৃষ্ঠ থেকে গভীরতা ছিল 7 কিলোমিটার। শক্তিশালী ওই ভূমিকম্পে বহু বাড়িঘরের জানালা ভেঙে পড়ে এবং ফুকুশিমায় একটি ভূমিধসের ঘটনা ঘটে।